হ্যালো বন্ধুরা আজকে আমাদের এক বড় ভাইয়ের রিকোয়েস্ট এবং কিছু কমেন্টের সম্মুখীন হয়ে ভিডিওটি না করার কোনো উপায় ছিল না আজকে আমাদের যে টিউটোরিয়ালটি সেটি হল জিমেল সম্পর্কিত এবং টু সিসি এবং বিসিসি নিয়ে তো আপনারা চাকরি বা কোনো ইন্টারভিউর ক্ষেত্রে জিমেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি মনে করেন এগুলো আপনার জানা দরকার তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আর এরকম নতুন নতুন ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাই একবার টাচ করে রাখুন তাহলে আপনার নতুন নতুন ভিডিওটি একটাও মিস হবে না তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে টুতে আমি দুইটি জিমেল লিখে নেবো কেননা আপনার বুঝতে সহজ করার জন্য তো দুইটি জিমেল লিখে নিই আমি এবিসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আরেকটি লিখে নেবো বিসিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো বন্ধুরা আপনাকে বোঝানোর জন্য আমরা অলরেডি দুইটি মেইল লিখে নিচ্ছি কেননা বুঝতে সুবিধার জন্য তো এভাবে যদি একাধিকভাবে মেইল টু তে লিখেন সেক্ষেত্রে কিন্তু মেইলটি সেন্ড হবে কিন্তু একটি অসুবিধা হবে যে সবাই সবাইকে দেখতে পাবে এভাবে যদি অনেক মেইল থাকে তাহলে সবাই সবাইকে রিপ্লে করতে পারবে রিপ্লেই অলে যদি কেউ ক্লিক করে তাহলে সবার কাছে যখন দেখতে চলে যাবে তখন সবাই বিরক্ত হয়ে যেতে পারে এই জন্য টুতে অধিকাংশ একটা মেইলই কিন্তু রাখা হয় আমি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা যখন আমি এই মেলটি সেন্ড করব তখন কিন্তু দুইটি মেইলের কাছে যাবে এই এবিসি এবং বিসিডি দুইটি মেল রয়েছে যখন আমি এটি সেন্ড করব তখন এবিসি দেখতে পাবে বিসিডি কে মেল করা হয়েছে আবার বিসিডি দেখতে পাবে যে এবিসি কে মেল করা হয়েছে তো বন্ধুরা এটাই ছিল আর টু নিয়ম আর এটাই হলো টুর কাজ তারপর হলো সিসি সিসি শব্দের অর্থ হলো কার্বন কপি এখানে আপনি যদি কোনো মেল রাখেন সিসিতে তখন আমি দুইটি মেল লিখিয়ে নিই একটি হলো সি তো বন্ধু আমি কিন্তু দুইটি মেল লিখে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আহ এটা সিসিতে আমার কিন্তু টুতে দুইটি মেইল আছে এবং সিসিতে দুইটি মেইল আছে এখন ব্যাপার হলো যে সিসিতে যারা আছে তারা একজন অন্যজনকে দেখতে পারবে আবার টুতে কারা আছে সেটাও কিন্তু দেখতে পারবে সিসি কিন্তু টুতে যারা আছে তারা দেখতে পারবে না সিসিতে কারা আছে ধরেন আপনার বন্ধুকে এবং তার বন্ধুকে জন্মদিনে ইনভাইট করতে চান তাহলে আপনার বন্ধুর মেলটি রাখলেন সিসিতে এবং তার বন্ধুর মেলটি রাখলেন টুতে ধরুন মেলটি সেন্ড করেছেন এখন যদি আপনার বন্ধু সিসিতে রাখা মেলটি থেকে রিপ্লে করে তাহলে আপনার বন্ধুর বন্ধু টুতে রাখা মেলটি দেখতে পারবে না যে কি রিপ্লে করেছে আবার টুতে রাখা মেলটি থেকে যদি কিছু রিপ্লে করে তাহলে সিসিতে রাখা মেলটি দেখতে পাবে কি করেছে তো বন্ধুরা আরেকটু আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি সিসি থেকে বন্ধুরা টুতে রাখা মেলটি থেকে যদি কোনো কিছু রিপ্লে করা হয় তাহলে সিসি তে যে দুটি মেল রয়েছে সে দেখতে পাবে যে কি রিপ্লে করা হয়েছে কিন্তু সিসি থেকে যদি কিছু রিপ্লে করা হয় তাহলে টু থেকে যারা আছে বা দুইটি মেইল রয়েছে তারা দেখতে পাবে না যে সিসি থেকে কি রিপ্লে করা হয়েছে তো বন্ধুরা সিসির মেইন কনসেপ্ট হলো এটুকুই তো বন্ধুরা চলে আসলাম লাস্ট কনসেপ্ট বিসিসি তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা আবার দুটি মেইল লিখে নিব efg@gmail.com আরেকটা হলো fg@ তো বন্ধু আমরা অলরেডি দুইটি মেয়ে লিখে নিলাম কেন আপনাদের বোঝানোর জন্য তো বিশেষ মজার ব্যাপার হলো যে একজন আরেকজনকে দেখতে পারবে না তো এগুলো প্রয়োজন হয় ইন্টারভিউর ক্ষেত্রে একসাথে যখন পঞ্চাশটার মতো মেল পাঠানো হয় কিন্তু কারো মেইল কেউ দেখতে পায় না কিন্তু বিসিসির অনেকটা পাওয়ার আছে সে পাওয়ারটা হলো যখন এই মেলটি করা হবে বা সেন্ড করা হবে তখন বিশিস্তে রাখা মেল দুইটি দেখতে পাবে যে উপরে টুতে রাখা মেলটি এবং সিসিতে রাখা মেলটিকে মেল করা হয়েছে কিন্তু টু দেখতে পারবে না যে সিসিতে রাখা মেলগুলোকে মেল করা হয়েছে বা বিশিস রাখা মেলগুলোকে মেল করা হয়েছে আবার সিসি দেখতে পাবে না যে তে রাখা মেলগুলোকে মেল করা হয়েছে এবং টুতে রাখা মেলগুলোকে মেল করা হয়েছে তো বন্ধুরা আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে তো যদি আমাদের ভিডিওটা আজকে হয়তো একটু লং হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ গুড বাই বাই আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ